বড় কোম্পানি হোক বা গ্রুপ হোক, দ্রব্যমূল্য বাড়ানোর কারসাজিতে জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মজুত পর্যাপ্ত, তাই রমজানে সরবরাহ নিশ্চিত করা ও দাম নিয়ন্ত্রণে সরকার সতর্ক বলেও জানান তিনি। আরিফ জামালের রিপোর্ট। রমজান আসলে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেওয়ার কারসাজি করে অসাধু চক্র, বিশেষ করে রমজানে বেশি দরকার হয় এমন সব পণ্যের। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, চাল ডাল তেল চিনি সহ নিত্যপণ্যের সরবরাহ ও মজুদ যথেষ্ট। আগামী অন্তত দুই মাস পণ্যমূল্য অস্বাভাবিক বাড়ার কোনো কারণ নেই। যদি মজুদদারি বা কেউ যদি কোনো কাজসারি করে বাজার ব্যবস্থাপনায় দাম বাড়ানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিব। আমদানি ও সরবরাহের জায়গা থেকে দাম বাড়ার ঘটনা ঘটে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ব্যাপারে কঠোর অবস্থানে সরকার। এমন কোনো বড় বা গোষ্ঠী বা গ্রুপ নাই যারা মানে কোনো পণ্যকে বা বাজারকে জিম্মি করে ব্যবসা করার অনুমতি সরকার দিয়েছে বা করবে। সো আমি মনে করি না যে যত মানে শক্তিশালী বড় কোম্পানি হোক, আমাদের বাজার ব্যবস্থাপনায় প্রতিবন্ধকতা করবে এরকম কোনো বড় কোম্পানির অস্তিত্ব অন্তত পক্ষে থাকবে না। মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে। রমজানকে সামনে রেখে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী চাল চিনি ভোজ্য তেল ও খেজুর আমদানিতে শুল্ক হার কমানোর নির্দেশ দেন। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, ভোজ্য তেল ও চিনির শুল্ক কমাতে ইতিমধ্যে রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছেন তারা। সুগারের সাপ্লিমেন্টারি যে ডিউটি আছে 30% সেটা কমানোর প্রস্তাব দিয়েছি এবং ভোজ্য তেলে 15% থেকে 5% ভ্যাটের জন্য আমরা প্রস্তাব দিয়েছি রমজান উপলক্ষে। আর খেজুরের ওটা একটা ভ্যালু ঠিক করা ছিল, আমরা বলছি ইনভয়েস ভ্যালুতে ওইটার ট্যাক্সটা নির্ধারণ করার জন্য। রমজান উপলক্ষে ভারতকে 50,000 টন পেঁয়াজ ও 1,00,000 টন চিনি রপ্তানির প্রস্তাব দেওয়া হয়েছে। 20,000 মেট্রিক টন পেঁয়াজ, 50,000 মেট্রিক টন চিনি ওনারা বলেছেন যে দিতে পারবেন, আমরা বলেছি যে আমাদের আরেকটু চাহিদা বেশি। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।